বাচ্চাগুলো একটু বড় হোক এইটুকুনি চিন্তা করি, যে বাচ্চাগুলো বা কারণ কয়েকটা বাচ্চা তো দেখেন একদমই দুর্বল, খুব চিন্তা হয় যে চিটির পাটাও আবার ওরকম হয়ে গেছে, সবাই ক্যালসিয়াম খাচ্ছে, এরপরে আর কী করবো বলুন। তাই ভাবছি যে আর একবার যাবো ডাক্তারখানায়, আর একবার যাবো, বন্ধুটা একটু উঠে দাঁড়াতে পারছে কিন্তু একদম যে তা নয়, আর এই চি এই যে পাটা এরকম হয়ে গেছে দেখবেন। কিন্তু এক কেজি ওজনের একটা মানুষ, হ্যাঁ তুই তো 1 কেজি ওজনের একটা বাচ্চা, বাচ্চা মানুষ, সেটা আমার বাচ্চা মানুষ, সেটা আমার সোনা মানুষ, সেটাও কুতি বাবা। তুই চিঠিকে ওরকম করছিস, চিঠির ছিঁড়িটা দেখ তো কী হচ্ছে, ও এরা এ আর এ এরা স্বাভাবিক জীবন পাচ্ছে না, কেন পাচ্ছে না জানেন, এদের সবাই মারছে, এদের সবাই মারে, সবাই মারে, খাওয়ার টাইমেও তাই মেরে ধরে একসা করছে, খেতে পায় না, আমি লুকিয়ে 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 দিই। আরে এদেরও অনেক দোষ আছে, শুধু মাংস খাবে, ভাত খাবে না, পেট ভরে ভাতটা খা। হ্যাঁ বাবাটা আমার সোনাটা, আমার সোনাগুলো গো, বস আমি আমি বিছনা করে দিত। আজকে পঞ্চায়েত থেকে মানে আমরা যেখানে গেছিলাম ওখান থেকে আজকে আমাদের পঞ্চায়েত সদস্য আবার এসেছিলেন, উনি এর আগেও এসেছিলেন, পঞ্চায়েত সদস্য এসেছিলেন, উনি আজও বুঝিয়ে গেছে সবাইকে যে কুকুর অবলা জীবেরা কোথায় যাবে। আর একজন এসেছিলেন বয়স্ক মতো, উনিও বললেন যে এই লকডাউনে যদি আমরা কুকুরদের যদি না মানুষে খেতে দিত তাহলে শয়ে শয়ে কুকুর মারা যেত। হ্যাঁ তা কুকুরকে খাওয়ানো এগুলো তো ভালো কাজ, এসব অনেক কথা বলে গেছে। কুকুর থাকুক, আমিও চাই, আর কী বলবো, যেরকম ওনারা বোঝাবার ওনাদের বুঝিয়ে গেছে, এবং অনেক কথা যেটা আজকে আমি এখন ভিডিওতে বলবো না, ভিডিওতে বলতে পাচ্ছি না, কারণ অনেক কিছু পার্সোনাল কথা যেগুলো কাউর এগেনস্টে কথাগুলো বুঝে নিন আপনারা, সেগুলো বলে গেছেন, সেগুলো আমি বলতে চাই না, কারণ আমি কাউ পার্সোনাল লাইফ নিয়ে টানতেও চাই না, কে কোথায় কোথায় কী হয়েছে, কাকে কোথায় বিতাড়িত হতে হয়েছে, আমি এগুলো বলতে চাইও না, আমার ওইসব নিয়ে আমার কোনো ইয়ে নেই, আমার চ্যানেল বাচ্চাদের নিয়ে, আমি ওটা নিয়েই থাকতে চাই, কিন্তু বাচ্চা বা এইরকম অ্যানিমেলসদের যদি কোনো কিছু অসুবিধা হয় আমি প্রতিবাদ করবই, তাতে আমাকে বললাম না মিথ্যেবাদী ট্যাগ লাগানো হয়েছে আমার গায়ে, আমি মিথ্যেবাদী, আমি ভিডিও করে ছাড়ি, আমি মিথ্যে কথা বলি। আর ওই দিনকে রাত্রিবেলা আমি যে বেরিয়ে গেছি, ওই যে বেরিয়ে গিয়ে আমি প্রচুর চিৎকার করেছি, পাড়ার লোককে শুনিয়েছি, প্রচুর চিৎকার করেছি, ওই দিনও করেছি, ওই দিন দুপুর আর কাল দুপুরবেলায়ও করেছি, কাল দুপুরবেলাটা বলা হয়নি কারণ ভিডিওটা যেহেতু সকালেই আমার করা হয়ে গেছিলো, ওই জন্য দুপুরের গল্পটা বলা হয়নি। দুপুরবেলাতেও পুষ্পার মা খেতে দিচ্ছিল, তখন কুকুরগুলোকে তাড়া করা হচ্ছিল, এবং সেটার জন্য আমি প্রতিবাদ করেছি, যারা খাবে না এদের খেতে দেওয়া যাবে না, এই আবার কী কথা, সব কিছু মেনে নিতে হবে নাকি, ওই জন্য কাল দুপুরেও আমি চিৎকার করেছি, করব। এবং আমি আমি সত্যি কথা আমি বলেই দিলাম, কারণ এরকম কুকুরকে মারা ধরা, এবার এ বলছে আমি করিনি, ও বলছে আমি মারিনি, ও বলছে কে মারছেটা কে, তাহলে বলুন তো, ভূতে মনে হয় ভূত আসছে। যাই হোক, আপনাদের ওদিকেও এরকম যদি ভূত থাকে একদম রাত্রিবেলা বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে দেখবেন যে ভূতটা কেমন দেখতে, দু পায় না চার পায়, সেই ভূতটাকে একটু আইডেন্টিফাই করবেন। আর কিছু বলার নেই আমার, সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং দেখতে থাকুন পেট লাভার মিঠু। আর পেট লাভার মিঠুটা হঠাৎ করে গজিয়ে ওঠে নিজেই, কুকুর বাচ্চাগুলোকে পেয়ে গেছি বলেই আমি একেবারে পেট লাভার হয়ে গেলাম, একটু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করবেন কেউ, আমি খুব খুশি হব যদি আমার একটু পাস্টের দিকে কেউ যায়, আমি নিজে আপনাদের বলছি আমার পাস্ট একটুখানি দেখে চেক করে নেবেন। এখন তো সবাই কত কুকুর ভালোবাসা দেখায়, কিন্তু যে টাইমটা আমরা কুকুর ভালোবেসেছি, যে টাইমটা আমরা কুকুরকে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম, যে টাইমটা আমরা কুকুরকে সঙ্গে করে মানে স্কুলে পর্যন্ত তিনতলায় উঠে যেত, আমরা জ্যোতিবরামপুর গার্লসে পড়তাম, যারা আমার হেটার্স তারা চিনবে কি জানে, এই কাছেই শিবরামপুর মোড়েই পড়বে, আমার যে টমি ছিল সে আমার সঙ্গে তিনতলায় উঠে যেত, উঠে গিয়ে একদম বেঞ্চের পাশে শুয়ে পড়তো, সব মেয়েরা চিৎকার করে একেবারে তিনতলায় হুড়মুড় করে নামতো, যে বাবা কুকুর ঢুকে গেছে, কুকুর ঢুকে গেছে, কিন্তু ওইখানে গিয়েও শুয়ে পড়তো। আচ্ছা, তারপরে আমাদের যেটা বারসি বাই বাস স্ট্যান্ড, ওটা ওটায় ফার্স্ট চলতো, বারসি তো অনেক পরে হয়েছে, ফার্স্ট চলতো L7B বলে একটা সরকারি বাস, ওই বাসে করে আমরা আমাদের ঠাকুমা বাড়িতে যেতাম, তাড়াতলায় নামতাম নিউ আলিপুর যাবো বলে, সোজা বাসে উঠে যাবে টমি, গিয়ে একদম আমি বসবো, আমার পাশে একদম নিচে সিট নয় নিচে যেটা আর কি পাদানিতে ওখানটা বসে একদম শুয়ে পড়বে, সব বাসের লোক নেমে যাবে, এ বাবা বাসে কুকুর উঠে গেছে,
সেই বাস আমাকে ছেড়ে দিতে হতো, আমি নেমে যেতাম বাস থেকে। আর তারপর আর একটা গল্প শুনবেন, লোকে ওই যে মিথ্যেবাদী বলে না, একটুখানি তাদের চেক করতে বলবেন। আমার বাবার তো সারা জীবন ফোর হুইলার ছিল, আর আমার বাবা আর আমি, আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দুজন, বাবা আর আমি, আমরা দুজনে হচ্ছে প্রচুর কুকুর ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে মানে সেটা মানে বলা যাবে না, ভাষায় আমি হয়তো আপনাদের বলতে পারবো না, আর আপনারা হয়তো বুঝবেনও না সেই ভালোবাসাটা যে কীরকম ছিল সেটা আপনারা বুঝতে পারবেন না। তা যাই হোক, আমাদের আমার বাড়িতে যে কাজ করতেন আর কি উনি, আমরা মাসি বলতাম, তা সেই উমা মাসি আমার মাকে বলতো। আমি কলেজ থেকে এসে আমার ববি ছিল ছোট, ববিকে নিয়ে আমি দোলনায় বসে বসে সারাক্ষণ গল্প করতাম, মানে আমার কলেজে যা যা হয়েছে যা ঘটেছে সব আমি ওকেই গল্প করতাম। আর আমাদের ওই কাজের মাসি বলতো কি যে এ দিদি তোর মেয়ের কি মাথার গণ্ডগোল আছে, তোর মেয়ে এত কি কুকুরটার সঙ্গে গল্প করে রে। আমার মা বলো তুই বুঝবি না বাসন মাঝে, মানে আমার ভালোবাসাটা এই লেভেলে ছিল, আমি কোনোদিন এদের পশু বলে ভাবিনি, আজও ভাবি না। এ আমি সারাক্ষণ এই আজকে ওর বাবা আমাকে বলছে যে তুমি কিন্তু খুব ইনভলভ হয়ে যাচ্ছ, সংসারেও মন দাও, সংসারেও মন দাও। সত্যি কথা, মানে আমার ছেলে কী কো খাবে আমার চিন্তা নেই, আমার রাত্রিকে চিন্তা, ভোরে এদের কী দেবো, বেলায় এদের কী দেবো, আবার সন্ধেবেলায় কী দেবো। তা আমাদের তো পুষ্পা এক টাইম দিয়েই যায়, আপনারা সবাই জানেন, এটা বলার কিছু রাখে না। এই সেটাই বলি, লোকে বলে মিথ্যেবাদী। এর আগে একটা কী বেশ আর একটা তকমা আমার লেগেছিল এই এই পাড়াতে এসেই, আবার কি আমাকে বলা হয়েছে, আমি কোথা দিয়ে যেন উড়ে এসে এখানে নাকি জুড়ে বসেছি। তাই ভাবি আমি, তাই তাদের বললাম যে তাদের যেখানে দেশ তারা সেখানে চলে যাক না, আমরা তো পশ্চিমবঙ্গেরই মানুষ, আমার এখানেই বাপের বাড়ি, আমার এখানেই শ্বশুর বাড়ি, এখানেই স্কুলিং, এখানেই কলেজ, এখানেই সপ্তাহে, আমি কী করে উড়ে এসে জুড়ে বসলাম। এটা আমি তো মাথায় আমার, এটা আপনাদের মাথায় যদি ঢোকে একটু বলবেন, হয়তো বাড়িটা এখানে করেছে তাই, না হলে তো আমার তো এক হাত দূরেই বাপে বাড়ি। হ্যাঁ বাদ দিন, কথায় কথা বাড়ে, কথা বাড়াতে চাই না, আমার বাচ্চাদের ঘুমের টাইম হয়ে গেছে, ওরা আজকাল একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, রোদ দূরে থাকে ক্লান্ত। কী হলো, কে গেছিস ওখানে বুড়ো? যাবো একটু মায়ের কাছে, দিদিকেও বললাম, দেখা যাক তাহলে, টাটা।